আজি ওলাই আহিছে বঙাইগাঁও রাইজ একেবারে ডক্টৰ ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের পৰা আজি সংগঠিত হৈছে, তেওঁলোকে রেলি উলাইছে বঙাইগাঁও লোয়ার আসাম হস্পিটালের পৰা একেলগে বঙাইগাঁও ওভারব্রিজের ওসর থাকা থিম পার্কলৈকে তেওঁলোকে রেলি লৈছে। তেওঁলোকে আহি প্রটেস্ট কৰিছে, তেওঁলোকে দাবি উত্থাপন কৰিছে যে তেওঁলোকে জাস্টিস বিচাৰিছে। আৰু এই যি ঘটনা সংগঠিত হৈছে, ভয়াবহ ঘটনা সংগঠিত হৈছে, সেই ঘটনাৰ তেওঁলোকে জাস্টিস বিচাৰিছে আৰু যিকোনো পৰ্যায়ে জাস্টিস লাগিবই। গোটেই সমগ্র দেশজুৰি এতিয়া তোলপাৰ লগাইছে, গোটেই আই এম এ আদি করে সমগ্র ভারতের রাইজে লগতে অসমৰ বাহিৰত ভারতৰ বাহিৰতো বহু লোকে এই অংশগ্রহণ কৰিছে। গতিকে এতিয়া বঙাইগাঁও রাইজ ওলাই আহিছে আৰু থিম পার্কলৈকে গৈ আছে, তেওঁলোকে প্রটেস্ট কৰিছে আৰু সঁচাকৈ জাস্টিস বিচাৰিছে। গোটেই ভাৰতখন তুলপাৰ লগাই দিয়া এই এটি নাৰকীয় কাণ্ডৰ বিৰোধিতা কৰিছে সকলে, আৰু এনেদৰে কিমান দিনলৈ সহ্য কৰিব। বারে বারে ঘটনা এনেদৰে সংঘটিত হৈ আছে, নির্ভয়ার পিছত এটা এটাকৈ এনেকুৱা ঘটনা সংঘটিত হৈছে। কিমান দিনলৈকে নারী সুৰক্ষিত হব নে নহয় ভাৰতত, সেয়া লৈ এতিয়া প্রশ্ন উঠিছে হাজার জনের মনত। এয়া বঙাইগাঁও দৃশ্য। সকলে শান্তিতে থাকিব পাৰে, আমাৰ মাতৃ কন্যা জীয়রী ভোট দিছো আমি, শাসক আমার নির্বাচন করছো, কিন্তু সেই শাসক